আমরা এখন সাম আর অটো সাম নিয়ে দেখব সাম হলো যোগ সামেশন যোগ করার জন্য যোগ করার সে টাকা এনেছিলাম তো এটাও করতে পারেন আচ্ছা চলে যায় সাম অটো সাম আমি তাহলে ওএ 4 মাসে কত পাইছি এটা তাহলে ইকুয়াল এসইউএম সাম ব্র্যাকেট আমাকে সব দেখাইতে হবে ওকে দেন এন্টার 28000 টাকা বাট আইজন্য আমি ও লিখব না আমি এভাবে লিখব না নিজে মত করে বানাতে পারেন এটা আমি যে বানাইছি ঠিক আছে নিজে মত বানাতে পারবেন তবে আগে আমার গুরু শিখছেন তাহলে নিজে তো বানাতে পারবেন আর হচ্ছে না আমি এবার লিখবো না আমার কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে তার সেক্ষেত্রে কী করবে যে অটো সাম ওরা করে দিবে এ জাস্ট ক্লিক করেন ওরা ডিসাইড করে দিয়েছে ওকে দেন তো এগুলো তো আবার এখানেও আছে ফর্মগুলো আমি যদি এখানে যাই অটো সাম যে এখানে তো এগুলো করেন কেন করেন না কারণ হচ্ছে আপনি সূত্র আর পারবেন না স্যার ওই যে ফর্মুলা বারে ওই যে ফর্মুলাটা আছে ওটা এভাবে কাজ করে সুতো লিখে দাম স্যার সুতো শিখি নেই হবে এই জন্য আসলে এভাবে শর্টকাট দেখায় না বুঝে আসছে যদি এখানে আসে ওকে এ হলো অটো সাম এখন আমি আর করি যেমন রয়েস তারপর হচ্ছে সে 8500 একটু বাড়াই দিন আমার ওষুধে বলি তো মাইয়া দিত না এবার এখন আর তো আমি স্যালারি পেলাম না 15000 এ টোটালে কী হবে যদি আমরা হোমে গিয়ে অটো সাম করি অটোমেটিক পেয়ে যাবে এটা পেয়ে যাচ্ছে কিন্তু পেতে হবে তো এইটা দুটো আছে জন্য ঠিক আছে আমি যে না বলেছি এটা পাবে তখন সেট করে দেখি হয় কিনা এবার হয়ে গেছে না এই যে হয়ে গেছে ঠিক আছে বাট আমি যদি এবার করি তখন কী করবে সে সে উপর থেকে ধরনের কিন্তু দেখেন এই উপর থেকে নেবে দুই সংখ্যা হয়ে গেছে তখন পাশাপাশি দখল করতে হবে দেখেন এবার এসব সেট করব অটো সাম না আমার কষ্ট হচ্ছে এবার করতে লিখি তাহলে এস ইউ এম সাম ব্রেকে যাওয়া মন চায় তাই হোক একই হবে সামেশন এটা ফর্মুলা বেগের জন্য সাম ইউজ করতে পারেন যেমন ধরুন 55 50 আপনি চাইলে কি ইউজ করতে পারেন সাম ছাড়া এস এল থেকে এস এল বাদ দিব তাই না সেম বিয়ার হয়েছে না আপনি সাম দিয়ে করতে পারেন ওকে এস ইউ এম তবে সেক্ষেত্রে আপনাকে ফর্মুলা ফাংশন ইউজ ফর্মুলা ইউজ করতে হবে এটা থেকে এটা বাদ ঠিক আছে এটাও করতে পারেন ওকে